গত 5ই আগস্ট রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের বাড়িতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা। এই নর পশুগুলো শুধু এখানেই থেমে থাকেনি, তার বাড়িতে ভাড়া থাকা 10টি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিটি ঘর থেকেও ব্যাপক লুটপাট করে এই সন্ত্রাসীরা। এরা দেশের দায়িত্ব পেলে কি হবে ভাবতে পারছেন?